বাংলাদেশ ক্রিকেটের যত রেকর্ড কিংবা অর্জনই হোক না কেন, সেখানে সাকিব আল হাসান থাকবেন না তা অসম্ভব। এই যেমন চলতি আফগানিস্তান সিরিজে নিজের ক্যারিয়ারে আরও একটি মাইলফলক যোগ করলেন সাকিব, তৃতীয় বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর এই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে 39 রান করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে 14,000 রানের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। তামিম মুশফিক সাকিবের থেকে রান তোলায় কিছুটা এগিয়ে আছে ঠিকই, কিন্তু সাকিবের মতো তাদের নামের পাশে নেই কোনো উইকেট। আর এই জায়গাতে এই সাকিব অনন্য, সবার থেকে ব্যতিক্রম। 14,000 রানের পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিবের শিকার করা উইকেটের সংখ্যা বেশ ঈর্ষা জাগানিয়া। 600-এরও বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। এই তালিকায় 4-এ ও 5-এ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। তবে তামিম মুশফিক ও সাকিবের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তারা। এখনও পর্যন্ত 10,000 রানের খাতাও পূরণ করতে পারেননি সাকিবের পরে থাকা আর কেউই। আশরাফুল এখন আর খেলেন না টাইগারদের হয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ খেলায় আছেন ঠিকই, তবে জাতীয় দলের হয়ে খেলছেন না বেশ কয়েকটি সিরিজে। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ সিরিজ হারলেও সাকিব ছুঁতে পেরেছেন আরও একটি মাইলফলক। তৃতীয় ও শেষ ম্যাচের আগে 14,000 ক্লাব থেকে মাত্র 29 রান দূরে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব সময় নেননি, তৃতীয় ম্যাচে 39 বলে 39 রানের ইনিংস খেলে বনে যান 14,000 রান করা তৃতীয় বাংলাদেশি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তিন ফরম্যাট মিলিয়ে 15,148 রান করেছেন তামিম। দুয়ে থাকা মুশফিক করেছেন 14,310 রান। সর্বশেষ এই তালিকায় তৃতীয় বাংলাদেশি হিসেবে যোগ দিলেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে 14,010 রান এখন সাকিবের ঝুলিতে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। চারে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ 10,000 রান থেকে মাত্র 14 রান দূরে রয়েছেন। এখনও পর্যন্ত করেছেন 9,986 রান। এছাড়া পাঁচে থাকা দেশের প্রথম বৈশ্বিক সুপারস্টার আশরাফুল করেছেন 6,655 রান। সুপার সাকিবের রেকর্ডের পেছনে ছুটতে হয় না, রেকর্ডই যেন সাকিবের পেছন ঘুরঘুর করতে থাকে। আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে চাইলে সাকিবেরও খেলতে হবে দুর্দান্ত। দেশের সেরা ক্রিকেটারকে সেরা ফর্মেই বিশ্বকাপে চাইবে দেশের মানুষ। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।